শুরুতেই সংবাদ শিরোনাম। এবার জাতিসংঘে তালিবান সরকারের সমর্থন চাইলেন ইমরান খান। তালিবানের কৌশলেই তালিবানের ওপর হামলা চালাচ্ছে আইএস। ফিলিস্তিন ভূখণ্ড ছাড়তে ইসরায়েলকে মাত্র এক বছর সময় বেঁধে দিলেন মাহমুদ আব্বাস। ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষে হুতি বিদ্রোহী সহ নিহত 140। সিরিয়ায় গৃহযুদ্ধে 10 বছরে নিহত 3,50,000 মানুষ। বিশ্ব থেকে ইসলাম ভীতি দূর করতে হবে বললেন ইমরান খান। মক্কা মদিনার দুই পবিত্র মসজিদের জন্য 600 নারী কর্মীকে প্রশিক্ষণ। এবার বিস্তারিত। আফগানিস্তানের জনগণের স্বার্থে দেশটির নতুন সরকারকে স্থিতিশীল ও শক্তিশালী করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে নতুন সরকারকে সমর্থন দিতে বিশ্ব সম্প্রদায়কে জোর আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশটি অগ্রগতি রক্ষায় সন্ত্রাসীদের অভয়ারণ্য ঠেকাতে তালিবান সরকারকে সমর্থন দেওয়া উচিত। আফগান তালিবান সরকার নিজেদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে উল্লেখ করে ইমরান খান বলেন, মানবাধিকার পরিস্থিতি সমুন্নত রাখা, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং আফগানিস্তানের মাটিতে সন্ত্রাসী কার্যক্রমে বাধা দেওয়ার মতো সবগুলো কাজই ঠিকঠাকভাবে করে যাচ্ছে তালিবান সরকার। এছাড়া বিরোধীদের ক্ষমা ঘোষণাও করেছে। এর বিপরীত কিছু ঘটলে তা ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে বলেই সতর্ক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তালিবান সরকারকে স্বীকৃতি না দেওয়া মানে দেশটিকে আরও অস্থিতিশীল তৈরি করা এবং সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হবে। এর আগে তালিবান কাবুলে কোনো অন্তর্ভুক্তিমূলক সরকার গড়তে ব্যর্থ হলে সেখানে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। বিবিসিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে নতুন তালিবান সরকার পাকিস্তানের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে চাইলে যেসব শর্ত মানতে হবে সেগুলো তুলে ধরেন ইমরান খান। কাবুল দখলের পর থেকে অভ্যন্তরীণ শত্রুকে মোকাবেলা করতে হচ্ছে তালেবানের। গত মাসে কাবুল বিমানবন্দর ও পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনার দায় স্বীকার করে আইএস সম্পৃক্ত একটি গোষ্ঠী। তালেবানের গোয়েন্দা সংস্থার দুই সদস্য জানিয়েছেন, আইএস সংশ্লিষ্ট গ্রুপগুলো গেরিলা কৌশল বেছে নিয়েছে। তালিবানরা সাবেক সরকারের কর্মকর্তাদের ওপর হামলার জন্য গাড়ির নিচে ম্যাগনেটিক বোমা যুক্ত করত। আইএসও সেই একই কৌশল বেছে নিয়েছে। আফগানিস্তানে সম্প্রতি আইএসের নাশকতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় দেশটি থেকে এই জঙ্গি গোষ্ঠীকে নির্মূলের ঘোষণা দিয়েছে তালিবান। শুক্রবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ নিয়ে জবিউল্লাহ বলেন, আফগানিস্তানে আইএসের সামান্য কিছু সন্ত্রাসী রয়েছে এবং তাদেরকে খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। মুজাহিদ বলেন, আমেরিকা আফগানিস্তানের মাটিতে আর কোনো হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। তালিবান গত 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে আর এর মাধ্যমে দেশটিতে আমেরিকার 20 বছরের সামরিক উপস্থিতির চরম অপমানজনক অবসান ঘটে। সম্প্রতি পশ্চিমাঞ্চলীয় প্রদেশে জালালাবাদ এবং এর আগে রাজধানী কাবুলে বেশ কয়েক দফা হামলা চালায় আইএস খোরাসান। ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করে চিরতরে চলে যেতে শুক্রবার ইসরায়েলকে এক বছর সময় দিয়েছেন। তিনি বলেছেন, অন্যথায় 1967 পূর্ব সীমান্তের ওপর ভিত্তি করে ইহুদি এ রাষ্ট্রকে আর মেনে নেবেন না। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়ালি দেওয়া এক ভাষণে আব্বাস আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের প্রতি আহ্বান জানান। তবে এমন সম্মেলন আয়োজনের অনুরোধ জানানোর পাশাপাশি এ ব্যাপারে তিনি এক ধরনের আলটিমেটামও দিয়েছেন। তিনি বলেন, আমরা দখলদার শক্তি ইসরায়েলকে পূর্ব জেরুজালেম সহ 1967 সালে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড থেকে চলে যেতে এক বছর সময় দিয়েছি। আব্বাস আরও বলেন, জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের চূড়ান্ত মর্যাদা দেওয়ার বিষয় নিয়ে সৃষ্ট সংকট সমাধানের বিষয়ে এ বছর জুড়ে কাজ করতে ফিলিস্তিনিরা প্রস্তুত রয়েছে। তিনি বলেন, তবে এই সময়ের মধ্যে সংকট সমাধান না হলে 1967 সালের সীমান্তের ভিত্তিতে ইসরায়েলের স্বীকৃতি কেন বজায় রাখতে হবে।
ফিলিস্তিন নেতা আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখলের বৈধতা প্রশ্নে ফিলিস্তিনিরা আন্তর্জাতিক আদালতে যাবে। ফিলিস্তিন নেতার এমন দাবি ইসরায়েল তাৎক্ষণিকভাবে উড়িয়ে দিয়েছে। ইয়েমেনে সরকারি বাহিনী এবং হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে গত সপ্তাহে কমপক্ষে 140 জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় মারিবি শহরে তীব্র লড়াইয়ের পর এই হতাহতের ঘটনা ঘটেছে। কৌশলগতভাবে শহরটি দুপক্ষের কাছেই খুব গুরুত্বপূর্ণ। কয়েকটি সামরিক সূত্রের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, গত চার দিনের সংঘর্ষে সরকারি বাহিনীর অনুগত প্রায় 47 সেনা নিহত হয়েছেন। ইয়েমেনের সাবা প্রদেশ এবং মারিব শহরে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইরান সমর্থিত 93 জন হুতি বিদ্রোহীও নিহত হয়। সরকারি বাহিনীর বিমান হামলায় তারা নিহত হয়েছে বলে জানানো হয়। হুতি বিদ্রোহীরা কখনোই হতাহতের খবর প্রকাশ করে না। এবারও তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত ফেব্রুয়ারি থেকে মারিব শহর দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা সরকারের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। নাম প্রকাশ না করার শর্তে সামরিক বাহিনীর এক সদস্য জানিয়েছেন, হুতি বিদ্রোহীরা ক্রমাগত অগ্রসর হচ্ছে এবং সাবা প্রদেশের 3 জেলা এবং মারিবের 1 জেলা দখলে নিয়েছে। 2014 সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখলে নেওয়ার পরই ইয়েমেনে সংঘাত শুরু হয়। এখনো পর্যন্ত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সিরিয়ায় 10 বছর চলমান গৃহযুদ্ধে 350,000-এর বেশি লোক নিহত হয়েছে। গৃহযুদ্ধে দেশটিতে হতাহতের সংখ্যা নতুন করে গণনার পর শুক্রবার এই তথ্য জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশলেট। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমরা 350,209 জনের একটি তালিকা প্রস্তুত করেছি, যারা 2011 সালের মার্চ থেকে 2021 সালের মার্চ পর্যন্ত সিরিয়ায় যুদ্ধে নিহত হয়েছেন। তবে এটি সম্পূর্ণ গণনা নয় বলে উল্লেখ করে মিশেল ব্যাশলেট বলেন, একে সিরিয়ার যুদ্ধ সংশ্লিষ্ট হতাহতের সম্পূর্ণ গণনা হিসাবে বিবেচনা করা উচিত হবে না। এই সংখ্যার হেরফের হতে পারে এবং নিহতের প্রকৃত সংখ্যার চেয়ে এটি নিশ্চিতভাবে কম। 2014 সালের আগস্টের পর এটি প্রথম সিরিয়ায় গৃহযুদ্ধে নিহতের সংখ্যা গণনা। ওই সময় পর্যন্ত সিরিয়ায় গৃহযুদ্ধে নিহতের সংখ্যা ছিল 191,369 জন। মিশেল ব্যাশলেট জানান, মোট নিহতের মধ্যে প্রতি 13 জনে একজন নারী ও একজন শিশু। 10 বছরের অন্তত 26,727 নারী ও 27,126 শিশু নিহত হওয়ার তথ্য নতুন গণনায় পাওয়া গেছে বলে জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্ব থেকে ইসলাম ফোবিয়া বা ইসলাম ভীতি দূর করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতিসংঘের সাধারণ সভায় দেওয়া ভাষণে শুক্রবার এ কথা বলেন তিনি। খবর আনাদলুর। ইমরান খান তার ভাষণে ইসলাম ভীতি দূর করার আহ্বান ছাড়াও তালেবান, কাশ্মীর ও করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন। নিউইয়র্কে জাতিসংঘের 76তম বার্ষিক সাধারণ সভায় শুক্রবার ইমরান খান বিশ্ব থেকে ইসলাম ভীতি দূর করতে একটি আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করতে বলেন জাতিসংঘের মহাসচিবকে। তিনি বলেন, দিন দিন পশ্চিমা বিশ্বে ইসলাম ভীতি বাড়ছে, এ সুযোগে সন্ত্রাসী গোষ্ঠী নাশকতা চালাচ্ছে। এ কারণে মানুষের মন থেকে আগে মিথ্যা ইসলাম ভীতি দূর করতে হবে। নারী হজ যাত্রীদের সেবা দিতে সৌদি আরবের মক্কা মদিনার 2 পবিত্র মসজিদের জন্য 600 নারী কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সৌদি আরবের নারী উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের নারী উন্নয়ন বিভাগের উপপ্রধান আল নাউদ আল আবদ বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত এসব কর্মীদের মধ্যে 310 জন এ মন্ত্রণালয়ের কর্মী। খবর আরব নিউজের। এছাড়া নারী বিজ্ঞানী, বুদ্ধিজীবী ও নির্দেশনা বিভাগের প্রধান নোরা আল থুয়াইবির দপ্তরের আরও 200 নারী কর্মী মসজিদে হজ যাত্রীদের সেবা দিতে প্রশিক্ষণ নেন। বাকি প্রশিক্ষণপ্রাপ্তরা হলেন সৌদির নারী প্রশাসন ও সেবা বিভাগের প্রধান ক্যামিলিয়া আল দাদির দপ্তরের নারী কর্মীরা। সৌদি কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার এসব তথ্য জানিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।